ইউনাইটেড ফোরাম বেশ কয়েকদিন ধরে আমরা অনেক পঁয়তাল্লিশটা আদিবাসী ছেচল্লিশটা আদিবাসী কখনও পঞ্চাশটা অনেক কটা আদিবাসী গণসংগঠন মিলে ফোরাম তৈরি সেই ফোরামে দিয়ে এখন আদিবাসী এরিয়ায় কি কি কাজ হয়েছে বা হয়নি সেটা কয়েকদিন আগে আমাদের গত কুড়ি তারিখ আমাদের বিভিন্ন একদম উত্তর থেকে দক্ষিণের সমস্ত আদিবাসী বিধায়ক বিধায়িকাদের কাছে এবং এমএলএ এমপিদের কাছেও যাওয়া হয়েছিলো এবং আমাদের এইখানে মানবাজার যিনি বিধায়িকা উনি কিন্তু আমাদের ডেপুটেশন নেননি আমাদের অভাব অভিযোগের কথা শোনা শোনেননি সেই হিসাবে ফোরামের এবং পারগানা মহল এবং ফাইট ফর এস্টু রিজার্ভেশন বিভিন্ন গণসংগঠনের লোক আজকে এসসি গোবিন্দপুর পণ্ডিত রঘুনাথ মুর্মু জুনিয়র স্কুল যা বারোমাসিয়া রামনগর পঞ্চায়েতের মধ্যে অবস্থান করে চুরাশি সালের থেকে চালু হওয়া স্কুল এগারো পর্যন্ত চ টিম টিম করে চলতে থাকার পরে সতেরো সালে এই কোমা থেকে পুরোপুরি মৃত্যুবরণ করে এবং এগারো সালে বর্তমান সরকার আসার পর থেকেই কিন্তু এই এই স্কুলের অবনতি হয় আর অবনতির কারণ আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে এই সরকার শিক্ষক নিয়োগ করেননি আর শিক্ষকের অভাবেই কিন্তু এই স্কুলটা বন্ধ হয়ে গেল যেখানে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের এই জমিদাতাগণ তারা এখনও আক্ষেপ করেন যে আমরা কি ভুলটা করেছি স্কুল করার জন্য আমরা জমি দিয়েছিলাম বলে ওরা চেয়েছিল যে এই স্থানীয় এলাকার মানুষ ছেলেমেয়েরা যাতায়াত করে কখনো পাঁচ কিলোমিটার কখনও আট কিলোমিটার স্কুলে না যেতে হয় আমাদের গ্রামে স্কুল হবে এটাই ছিল ওদের আনন্দ কিন্তু সেই আনন্দ আজকে দুঃখে বিষাদে পরিণত হয়েছে এই জন্যে এই বিক্ষোভ গ্রামের মানুষজন বারবার প্রশাসনের কাছে যায় ডিআইকে জানানো হয়েছে বিসিডাব্লিউকে জানানো হয়েছে ব্লকে জানানো হয়েছে বিধায়িকা জানা বিধায়িকাকে জানানো হয়েছে বিধায়িকাকে যখন জানানো হয় মিডিয়া যখন তার কথা বলতে চায় তখন তো উনি অঙ্গুলি দেখিয়ে তাদেরকে চুপ করার কথা বলেন তাহলে উনি কি বলতে চাইছেন এই স্কুলটা চিরতরে বন্ধ হয়ে যাক এই এলাকার মানুষ এই এলাকার ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হোক এটাই কি উনি চান কি নাম আপনার আমার নাম রাজেশ্বর টুডু ভারত জাকাত মাঝি পারগানা মহল পুরুলিয়া সদর তল্লাট পারগানা আমাদের ছেলে মেয়ে পাঁচ কিলোমিটার দূরে যেতে হতো স্কুলে আমাদের ছেলে মেয়ে একটা অসুবিধা হচ্ছে